Hey guys, welcome back to my channel and welcome back to another new video. आज का मैं प्राय 3 months पर मैं लास्ट टाइम वीडियो अपलोड कर चुका हूँ मार्च 9th आउटडोर वीडियो तब पर तो एक इंडोर वीडियो स्कोर ची तो एट लास्ट अमी अनलॉकर स्टेज में इसको अनलॉक वन चल चुका अनलॉक स्टेज में अमी बेरी ऐसी बारी थे के तो एक नोटुन वीडियो शॉन थे तो आज ये वीडियो टा जस शुद्ध चौड़म नए वाव होते चले चाहे तार कारण एत दिन पर बेरी ऐसी दैट्स वाव एंड जा आज के वाव मोमोते तर नतून लकडाउन कम्बो ट्राई करार्जन 199 মানে 199 নাকি একটা দারুণ কম্বো দিচ্ছে ওরা তো দেখা যাক কম্বোটা কীরকম খেতে আগের মতোই ভালো কোয়ালিটি মেনটেন করে নাকি না যাক তাও দিয়ে দেয় আর হাইজিনিক কি নয় এবার হাইজিনের কথা যদি আসলে আমরা বলতে পারো যে আমি জোম্যাটো থেকে অর্ডার করতে পারতাম বাট জোম্যাটো প্রায় 60 rupees এক্সট্রা চাইছিল তো আর ওয়ামোমোর কাউন্টারটা আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিট লেগে যেতে তাই আমি ভাবলাম যে গিয়েই নিয়ে আসি আর প্লাস ওইদিকে আমার একটা কাজও রয়েছে তো একলে দুই পাখি মারার মতো হয়ে গেল সো বেশি বাজে না বোকে চলো আজ ভিডিওটা মানে আজকে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো বিনা স্কিপ করে তখন আজ ভিডিওটা কিন্তু ভীষণ এক্সাইটিং হতে চলেছে সো বেশি বাজে না বোকে চলো ভিডিওটা শুরু করা যাক হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আই অ্যাম দ্য বং এন্টারটেইনার এন্ড ওয়েলকাম টু দ্য আলটিমেট ডেস্টিনেশন অফ দ্য বেঙ্গলি এন্টারটেইনমেন্ট দ্য বং এন্টারটেইনমেন্ট তো এই গাইস যে কম্বোটা খাওয়া হয়েছিলাম 199 তো সেটা শুনলাম যে মানে আগের মাসও কি অফারটা ছিল তো জুন মাসে অফারটা নেই তো আমি ওদের নর্মাল একটা চিকেন দার্জিলিং মোমো ফ্রাইড আর একটা মোমো বার্গার নিয়ে নিয়েছি ওটাই খেয়ে দেখা যাক তখন লকডাউনের আগে যে টেস্ট আছে কোয়ালিটিটা মেনটেন করতো সেটা এখনও মেনটেন করছে কিনা সেটা খেয়েই বোঝা যাবে না খেলে তো বোঝা যাবে না স্টোর যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে সেটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ওরা মেনটেন করেছে তো হাইজিন নিয়ে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে একদম হাতে গ্লাভস টাভস পরে মুখে মাস্ক দাদা হাতে গ্লাভসটা দেখে দিন একবার একদম হাতে ক্লিয়ার গ্লাভস রয়েছে মুখে মাস্ক রয়েছে একদম ওয়েল প্রোটেক্টেড ওরা তো সেইভাবে বানাচ্ছে তো আই হোপ কোনো চিন্তা নেই আমাদের আরামসে খাওয়াই যায় সো আমি প্যাকেজ অলরেডি হাতে পেয়ে গেছি এবার চলো বাড়ি যাওয়া যাক গিয়ে খেয়ে দেখা যাক যে খেতে জিনিসটা কিরকম হয় খাবার নিয়ে অলরেডি বাড়ি চলে এসেছি বাড়িতে জামা কাপড় পাল্টে বসে গেছি ভিডিও করতে তো ভিডিও করার সময় মানে যেটা দেখলাম সেটা হচ্ছে আমার যে ভাগ্যটা খুব ভালো যাচ্ছে প্রথমে কম্বোটা ঠিক করে পেলাম না এখন ট্রাইপডটা ভেঙে গেল তো ট্রাইপডটা এখন কোনো কাজে লাগবে না তো কী আর করবো মাকে গড়াকমে ভিডিও মানে ক্যামেরা ধরতে বলেছি ক্যামেরা কাছে কাছে অত ভালো হবে না দেখা যাক তো এবার খাবারগুলো নিয়ে নিই তো যা পেয়েছি সেটাই দেখা যাক তো দেখা যাক যে আমি যেগুলো পেয়েছি ওগুলো টেস্টও আগের মতো ওই ভালো আছে না আবার ডিক্রিজ করে গেছে সো দেখা যাক আগে মোমোটা দিয়ে স্টার্ট করি সো গাইজ এই যে আমি দার্জিলিং মোমো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ভালো করে দেখো দার্জিলিং মোমো আর আমি এই সসটা মানে চাটনি বা সস যাই হোক এটা নিয়ে নিয়েছি আর ওই আটা যেটা দেয় গ্রিন চাটনি যেটা এটা আমার ভালো লাগে না বলে আমি এটা নিই নি সো মোমো তো ওখানে 5টা দিয়েছে আর কম্বোটা 4টেই তো তো দেখা যাক এই যে মোমোর সাইজ হ্যাঁ মোমোর সাইজ কিন্তু আগের মতনই আছে তো এবার ফ্রাইড মোমোটাকে একদম ভালো করে নিয়ে একটুখানি এই চাটনি বা সসটা আমাদের একটু ভালো করে মাখিয়ে সুন্দর করে নিয়ে খাওয়া যাক আরে লাগ না ভাই মাখিয়ে নিয়েছি সস এবার খাবো আরেকবার খেয়ে দেখি তারপর বলছি ভালো করে সস নিয়ে নিলাম ডুড আগে দার্জিলিং মোমো যেরকম খেয়েছি ঠিক সেরকমই খেতে কোনো কোয়ালিটি ডিক্রিজ হয়নি তা এই দেখো চিকেনটা কিন্তু ভেতরে যথেষ্ট ভালোভাবে ভর্তি হচ্ছে আমি খেয়ে নি তবে নতুন একটা মোমো দেখাচ্ছি এই দেখো জাস্ট ভর্তি চিকেন রয়েছে সো চিকেন নিয়ে বা কোয়ালিটি নিয়ে ওরা কিন্তু একদমই কোনো কম্প্রোমাইজ করেনি কোয়ান্টিটি যথেষ্ট ভালো দারুণ লাগছে খাতে জাস্ট দারুণ এক কথা জাস্ট সেরা লাগছে খাতে তো ভালো বাট কম্বোটা পেলে হয়তো একটু ভালো লাগতো বাট ওয়ামো খুব ভালো লাগছে এখন খেতে সো এস মোমোটা তো খাওয়া হয়ে গেল আর মোমোটা তোমাদের দেখিয়ে দিলাম তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এই বার্গারটা আমি একটা 79 সুপ্রিম নন ভেজ বার্গার নিয়েছি
সো আগে দেখি বার্গারের ভেতরে কি রয়েছে। তো অ্যাজ ইউজুয়াল আমাকে জিজ্ঞেস করেছিল সিঙ্গেল চিজ না ডাবল চিজ, আমার কোনো চিজ ফিজ না, যা আছে ওটাই চুপচাপ দিই। যেটা দেখতে পাচ্ছি ভেতরে দু পিস প্যান ফ্রাইড মোমো রয়েছে আর একদম মেয়োনিজ টেয়োনিজ দেওয়া রয়েছে, যেটা আমি কোনো চিজ নিইনি এক্সট্রা দিয়ে। তো চিজ নেই, সো চলো বার খেয়ে দেখা যাক। বস মোমো বার্গার এর জন্যই আমার এত ফেভারিট, ইটস জাস্ট সুপার। মুখে দিলাম না, জাস্ট ভেতরটা দেখো, ইটস জাস্ট স্বর্গ, ইটস জাস্ট স্বর্গ। ইংলিশ বাংলা সব মিলে যাচ্ছে, ওই রকম খাবার খেলে ইংলিশ বাংলা উর্দু হিন্দি সব মিলবে, চাপ নেই। তো দারুণ লাগছে খেতে, আরেকবার কামড়ে দেখি, একবার হয়তো ভালো লাগতে পারে বাট অনেকদিন পর খাচ্ছি বলে, তার একবার কামড়ে খেয়ে দেখি, ভুলটা তাহলে ভেঙে যাবে। দারুণ খেতে, আমি কোনো ভুল বলছি না, এটা দারুণ খেতে, জাস্ট দারুণ। আর একটা কথা যেটা বলছি, এটা তো প্যান ফ্রাইড মানে মোমোগুলো দিয়েছে, যারা বেশি স্পাইসি খাবার খেতে পারো না তো তাদের একটু ঝাল লাগতে পারে, তো তোমরা ওই পুদিনার চাটনিটা দিয়ে খেতে পারো, বাট আমি তো চাটনি ফাটি এত পছন্দ করি না বলে আমি শুধুই খাচ্ছি, জাস্ট দারুণ খেতে মানে। সো এটা রেখে দিই। এবার আমার যেটা বলার আছে, মানে বাইরে গিয়ে ভিডিও করেছি, মানে এই নয় যে আমি তোমাদের বলছি তোমরা বাইরে যাও বাইরে গিয়ে খাও। দেখো জানি আনলক স্টেজ এসছে, এখন অনেকেই বাইরে বেরোবে, আর বাইরে কোনো না কোনো আমাদেরকে বেরোতেই হবে। সো বাট বলছি না যে উইদাউট এনি রিজন বাইরে বেরিয়ে যাও। আমি জাস্ট দেখলাম খেয়ে, আমার যদি বা ওই কম্বোটা খাওয়ার ইচ্ছা ছিল তো এটা খেয়ে দেখলাম, তাই কিছু করার নেই, একবার তো গেছি ওখানে তো খেতেই হবে কিছু না কিছু। তো যেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে ওয়েল স্যানিটাইজড ওদের কিচেনগুলো, এবং ওয়ার্কার্সরা একদম মুখে মাস্ক পরে রয়েছে, যারা দোকানে রয়েছে স্টাফরা হাতে গ্লাভস মাস্ক এবং খুব স্যানিটাইজডভাবে জিনিসটা দিচ্ছে, তো ইউ ক্যান ট্রাস্ট দেম। তো খেতেই পারো, খেয়ে দেখতে পারো, খেয়েছো তো বটেই অমো, আমরা বলছি আর খুব অমোমো খাইনি, অমোমো তোমার শুনছে, সো এরকম ব্যাপার না। আর ভিডিওটা যদি ভালো লাগে আর মোমো, আর এক্ষুনি আমার ভিডিওটা লাইক করে জানাও তো কজন আমার মতো মোমো লাভার আছো আর মোমোর বার্গার কজনের লাভার আছো, লাইক করে এক্ষুনি জানাও। আর ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটা যদি কোনো স্পেশাল পার্ট ভালো লেগে থাকে সেটাও কমেন্টে জানাও। আর হ্যাঁ, প্রচুর 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 শেয়ার করে দাও ভিডিওটা, যাতে লোকে এখন সবাই জানতে পারে যে না বাইরে মোটামুটি সব টেকাবে হয়ে যাচ্ছে, তো খুলে গেছে এখন সব কিছুই, তো একটু শেয়ার করে দেওয়া বেশি করে। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকো, যাতে এই দারুণ ভিডিওগুলো তোমরা দেখতে পাও। দারুণ ভিডিও নিজেই বলছি, নিজে প্রমোশন করছি, যাই হোক নিজের প্রমোশন নিজেই করতে হয়, তখন সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একটু সাবস্ক্রাইব করো, তখন সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগে, আমরা মোটিভেশন পাই ভিডিও করার জন্য। তো থ্যাংক ইউ, আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে। সো টিল দেন, বাই বাই।